ওর গায়ে হাত দেওয়াটা শোনা ওরকম একটা উচিত হয়নি, আমি নিজেই রিগ্রেট ফিল করতেছি, নিজেই অনুতপ্ত। এবার সকলের কাছে লাইলার গায়ে হাত দেওয়ার জন্য ক্ষমা চাইলেন প্রিন্স মামুন এবং বলেন, লাইলার গায়ে হাত তুলে আমি নিজেই শান্তি পাচ্ছি না, নিজেরই খারাপ লাগছে, ওর গায়ে হাত দেওয়াটা আমার মোটেও উচিত হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, প্রিন্স মামুন আর লাইলা আবারও মিলে গেলেন আর তাদের মিলিত করার জন্য কলকাতা থেকে এসেছিলেন স্যান্ডি সাহা। তবে লাইলাকে মনে হয়েছে লাইলা এখনও মামুনের প্রতি রাগ অভিমান করে বসে আছেন, কেননা মামুন তাকে ছুলেই তিনি বিরক্ত ফিল করছিলেন। তবে যখন হাঁটু কেড়ে দুই হাত মেলে ক্ষমা চাইলেন তখন মুচকি হেসে দিলেন লাইলা। আনুষ্ঠানিকভাবে তাদের পেজ থেকে এখনও কিছু না জানালেও এই ভিডিও থেকে বোঝাই যাচ্ছে তাদের মিল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি লাইলা আর মামুনের সম্পর্ক কিভাবে দেখছেন তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।